নমস্কার, মিঠি ফ্যান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে নতুন একটা মিনি ব্লগ নিয়ে উপস্থিত হয়েছি। সবার প্রথমে আজকে বেশি গরম পড়ার দরুন বানিয়ে নিয়েছি লেবুর শরবত। লেবু, সামান্য নুন, চিনি আর জলের মধ্যে নিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর লাস্টে ছিল আইস কিউব, এটা না থাকলে তো জমবেই না এই গরমে। এটাকে পান করার পরে মনটা একদম তৃপ্তি, মানে স্বাদ এসে গেল। তারপরে বিভিন্ন ধরনের কাজ কমপ্লিট করেছি। আজকে বাড়িতে সেই ধরনের কাজ করা হয়নি, কিছু জিনিসপত্র গোছানোর ছিল, তো সেই জন্য অর্ডার করে আনা হয়েছিল ডাল মাখানি আর পানির বাটার মশলা। রুমালি রুটির সাথে কিন্তু দুর্দান্ত খেতে লাগে। ডাল মাখানিটা তো এই মানে যেখান থেকে এনেছিলাম সেই ফ্লেভারটা অসাধারণ ছিল। বাটার পানির মশলা মানে পনিরটা একদম তুলতুলে নরম ছিল। অবশ্যই মিনি ব্লগগুলো দেখতে কেমন লাগছে জানাবেন কমেন্ট করে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে বেল আইকন প্রেস করে দেবেন, তাহলে সমস্ত নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো টাটা।